আলহামদুলিল্লাহ। আমার প্রিয় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার শালদহ তাম্রশাসন স্বতন্ত্র এবদাদাই নূরানী মাদ্রাসা কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী 23তম ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমাদের কলিজার টুকরা বিশেষ অতিথি খাজা আহমদ মজুমদার ভাই, আমার প্রিয় মানুষ, দূরান্ত থেকে আগত সামিনী কোরআন পর্দার আলেন আমার আম্মাজিরা, ফ্যান্ডেলের ফাঁক ফকরের বাসা ছোট্ট ছোট্ট সোনা মনিরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার, শুক্রিয়তান ফুরি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? জান্নাতে নেওয়ার জন্য না জাহান্নামে? না মানেন নেই তো, এই জান্নাতে যাইতে হলে কিছু আমল আছে, আমলগুলো করতে হবে, আর কিছু খারাপ কাজ আছে এগুলো থেকে ফিরে আসতে হবে। এই ট্রেনিংটা দেওয়ার জন্য আল্লাহ 2,24,000 পয়গাম্বর এই পৃথিবীতে নাজিল করাইছেন। পয়গাম্বরগণ চলে যাওয়ার পর কোটি কোটি সারা ওয়ার্ল্ডে আলেম ওলামা হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে আল্লাহ প্রেরণ করেছেন, এর স্রোত দ্বারা হচ্ছে মসজিদ মাদ্রাসাগুলো, তারা আমাদেরকে ভালো কাজগুলো বাতলাইয়া দেন, খারাপ কাজগুলো বাতলাইয়া দেন, যাতে আমরা না করি, ভালো কাজগুলো যাতে আমরা করি। কেমন? তো এই নিরিখে কি কি জিনিস গুনা এই ব্যাপারে আমি একটা কিতাবও লিখেছি, ইসলামের দৃষ্টিতে পাপ সমূহ। যাওয়ার সময় আজকে আমার ফ্যামিলির জন্য আপনারা নিবেন কিতাব, আমি 52টা লিখেছি, সবগুলো তো নেওয়া সম্ভব নয়, ছোট্ট একটা প্যাকেজ আপনারা 500 টাকা করে নিয়ে যাবেন, বেশ কয়েকটা সুন্দর সুন্দর কিতাব, এই 100 কবিরা গুনা, হাজার হাজার সগিরা গুনা, আরো একটা চমৎকার কিতাব লিখেছি, গুনায় জারিয়া সদগায় জারিয়া। সদগায় জারিয়া কি? এই যে হুজুরের মাদ্রাসা দিয়ে গেল আমাদের কাজী সাহেব, হুজুর হুজুর মরে গেলেও এই মাহফিলে যে প্রতিষ্ঠাতা করলো, প্রতিষ্ঠা করলো, যত বছর মাহফিল হবে মাদ্রাসা যদি টিকে থাকে, না টিকলো একজনও যদি শিখে আরেকজনকে শিখাবে, প্রতিষ্ঠান না থাকলেও ওই যে হুজুরে শিখেছে কেয়ামত পর্যন্ত ওনার কবরে সওয়াব কিছু কিছু কমিশন যাইব। সুবহানাল্লাহ, সামনের বছর না সরম এটা 28তম মাহফিলে কইস, এরপরে এইভাবে যদি কিছু গুনার কাজ আমরা রাখি যেতে পারি, কেমন? তো গুনার কিছু কিছু এই গুনাও হালকা হালকা কবরে আমাদের যাবে, এটারে বলা হয় গুনাহে জারিয়া। ধরেন আপনি সদরঘাট একটা হোটেল দিয়ে গেলেন, আবাসিক হোটেল, 20 বছর আপনি চালাইছেন, ভালোভাবে চালাইছেন, আপনার নিয়ত ছিল ভালো, কিন্তু আপনি তাদেরকে ওসিয়ত করলেন না, পাপ থেকে একটু সন্তানদেরকে বুঝাইলেন না, এরপরে সেখানে অসামাজিক কাজ চলে, ওই হোটেল থেকে হালকা হালকা একটু গুনায়ের একটু কমিশন আপনাকে ডেস্টিনির মতো একটু রিং না নজর রইবেন আর কি, ঠিক কিনা? আস্তে আস্তে আবার যদি একটা টুর্নামেন্ট আপনার ছেলে ফেলারা দিয়ে যেতে, ও মক্কা স্মৃতি টুর্নামেন্টে তাম্রশাসন দক্ষিণপাড়া লায়ন্স ক্লাব এবং পশ্চিমপাড়া ড্যান্স ক্লাব আগামীকাল বেলা 3টায় এক আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে, গ্যালারিতে যত 2 নম্বরই হইব, হালকা হালকা আপনি যখন কইবেন ফেরস্তা করে কিরে ভাই ভাই মারতে তাক গোলামের ফুট কথা কবি না চুপ, এটা দেখো গুনাহে জারিয়া, গুনাহে না ফেললে শিখবেন কত। আপনি কারেন্টের হোল্ডারে যদি হাত ঢুকাই দেন, ভাই আমি বুঝি না, খেতে বাঁচাইব তো বছর সাজেন আগে মারিলি হরে কথা, একটা মিনিট ফরেন না রে ভাই, মাহফিল যত করি রেট বেড়বো আঙ্গা পকেট বাড়িয়ে, এতে একান্ত কামাই আছি 1,000 টিয়ার নোট কতটি তবু নসিব যেই সেই পকেটে তো বিড়িবার এবার হানবার হইব, একটু ফটতে হইব তোরে ভাই, 24টা ঘন্টার ভিতরে একটা মিনিট ফর, আধা মিনিট ফর, না ফুরলে আল্লাহরে ফাওয়ার কোনো সম্ভাবনা নাই, ইসলাম বেশি বেশি আমরা খাইও তোরা সোজা জাহান্নামের দিকে আন্দাবি, তো গোটে একাই আঙ্গ বাসা নাই আঙ্গর আল্লাহ গো হান্দাও হইয়া নেই বিপদ, হ্যাঁ কমিশন হিসেবে তখন হরবি নি কথা কর, হরবি নি আধা মিনিট ফর, আর আমরা আলেমের অকুরান তেলাওয়াত করি না, কি কই পাবলিকের খবর, নিজেরই সব তো ঠিক নেই, হায় হায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, অসংখ্য পাপ থেকে ভাই 3-4টা পাপের কথা বলুন। তো এখানে সর্বপ্রথম যে খুতবাটা লেছি, আল্লাহ কয় বন্দরে লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন আন্না সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, যে বিষয়ে তোমাদের এলেম নেই ওই বিষয়ে তোমরা অনুসন্ধান অনুসন্ধিচ্ছু হইও না, তোমাদের কর্ণ তোমাদের চক্ষু তোমাদের অন্তকরণ প্রত্যেক ব্যাপারে জিজ্ঞাসিত হবে, অন্তরে কি কি কল্পনা এসেছে সফটওয়্যার দিয়ে ধরে এলাম, কানে কি কি শুনেছ
সব আমি এগুলা প্রশ্ন করব। তো সে ব্যাপারে আমাদের এলেম নাই। এই যে বানর গণে, পাখি গণে, টিয়া ফাঁকি গণে, এগুলা কি সে গণা বাসার ব্যাপারে কি তাদের জ্ঞান আছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতারাফা নাউকা হেনান, আমার কোন উম্মত যদি গণকের কাছে আসলো, গণকে যা বললো তা যদি সে বিশ্বাস করে, আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা নাজিল হয়েছে এগুলোর প্রতি যেন সে কুফরি করলো, তাহলে গণকের কথা বিশ্বাস করা যাবে? আসেনি ফরিদগঞ্জে বানরে গণায়, গণায় গণায় গণন গণন ভাগ্য গণান, আসেনি আসেনি? তাহলে লাকসামের শয়তান আর ফরিদগঞ্জের সময় শয়তান সব এক মা বাপের সন্তান শয়তান, ঠিক কিনা? তাহলে এগুলা বিশ্বাস করবেন না। আমরা ছোটবেলায় মুক্তবে পড়ছি কিনা, ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, ভালো মন্দ কার হাতে? তো বানর নিজেই দিগম্বর, শেল নিজে ল্যাংটা, সে আমার কি ভাগ্য গুনবে? আচ্ছা বুঝলাম, বানর দিয়ে যারা গণায় হের কি হের ভাগ্যটা হে গণাইতে পারলো না? হের ভাগ্য হইলো কি হে মানুষের ভাগ্য গণাইবে? বানর লয় হাঁটা, ঠিক কি না? তাইলে এসব বুয়া, এসব বাইর মতো বুয়া। আবার বিশ্বকাপে খেলা দেখবেন অক্টোপাসে গণায়, এক তো খেলায় হারাম আবার মুসলমানের ইমানও নষ্ট করে। আজকে কি ব্রাজিল জিতবে না আর্জেন্টিনা জিতবে? উট পাখি দিয়ে অক্টোপাস দিয়ে গণায়, এটা বিশ্বাস করবেন? ইমান চলে যাবে। সংক্ষেপে এটা বললাম। তারপরে আরো একটা কবিরা গুণা, সেটা হচ্ছে রাশি 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 চক্র ও নক্ষত্রের প্রভাবে বিশ্বাস করা। মেষ বৃষ মিথুন কুম্ভ মীন তুলা কন্যা রাশি আসেনি? কত তো কন্যা রাশি, বিয়ে আরো দুটো হইব, ঠিক না? রাশি, হ্যাঁ রাশি দিয়ে করেন। কোন পয়গম্বর কি রাশি গণেছেন? সাহাবায়ে কেরাম কোন নবী ওলি করেছেন? তো তুমি কিসের রাশি? রাশি খারাপ, আজকে যাত্রা হয় না ফরিদগঞ্জের দোকানটা খুলিয়ে রাশিটা দশা, শনির দশা পাইছে, তোর দশা বলাই এনছেনের দশা, এই সমস্ত শনির দশা রবির দশা মুসলিম মিল্লা বিশ্বাস। যারা শনির দশা বিশ্বাস করে এরা মরবার আগে মরবার পরে শীতে গলায় ঢোকে, ব্যাস আগুন লাগাই দিয়ে দশা গণা আলায়, হ্যাঁ ঠিক কিনা? তাহলে রাশি কি বিশ্বাস করবেন? তুলা রাশি, কন্যা রাশি, মীন রাশি এগুলো কোরআনে আছে, থাকলে আরেকটা কিতাবে আছে, কিতাবের নাম অসুবিধা কি? কিতাবের নাম অসুবিধা কি কিতাবে আছে? এগুলো মুসলমান বিশ্বাস করে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেয়। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা এনিল হুকমু ইল্লা লিল্লাহ, সমস্ত ফয়সালা আমি আল্লাহর, ফয়সালা কার? ইন্না কুল্লা শাইইন খলকনাহু বিকদার, আমি আল্লাহ প্রত্যেক জিনিস পরিমত করে সৃষ্টি করেছি, অতএব রাশি টাশি এখানে কোনো স্থান নাই, আমরা মৃত্যুর একদিন পর্যন্ত এই জিনিসগুলো আর বিশ্বাস করব না, ঠিক না? এরপরে আছে আংটি, আংটি ডিজিটাল আংটি, ফরিদগঞ্জ দক্ষিণ বাজার চলে আসুন, স্বামী স্ত্রীতে মিল নাই, মাত্র 10 টাকা এই আংটিতে, এমন পাথর হীরা চুন্নি পান্না মনি মুক্তা, এমন জিনিস আছে 10 টাকা অল্প পয়সায়, এই পাথরে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। কে বলেছে ভাগ্য নেই? ভাগ্য ছাড়া মানুষ নেই, মাত্র 10 টাকা এক আকর্ষণীয় অফার, আকর্ষণীয় অফার। এখন কোন কায়দা বিয়া করেন আমি বুঝলাম না, যদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে ফোন করেন, হ্যালো ভাই সালামু আলাইকুম, জি কেমন আছেন? আসি বলো, আমি তো নেককার ছিলাম, হোয়াটস প্রবলেম? প্রবলেম হলো আপনার ছোট ভাই রফিকুল্লাহ জানতে চাইছি, আপনি না সত্র ভাষার পণ্ডিত? জি ছিলাম, সমস্যা কি বলো? সমস্যা হইলো এই যে বলে, এটা কোন কায়দা? কয়টা বুয়া কায়দা আছে না, বিভিন্ন অ্যাডভার্টাইজ দেয় না, এক আকর্ষণীয় কোনো কায়দা না। আংটি নাকি ভাগ্য পরিবর্তন করে? আংটি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেছেন, আংটি পরা সুন্নত, কিন্তু আংটি ধরলে মাটি স্বর্ণ হয়ে যায়, ঘটনা কি? বিশ্বাস করবেন আর? বিশ্বাস করবেন? মারাত্মক গুনাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেয়। হস্তরেখা ইলমুল কিয়াফা বলা হয়, প্রেমিষ্টি, ইসলাম এগুলা স্বীকৃতি দেয় না। সংক্ষেপ, রাজ্য হেতু বেশি আত্মহত্যা, আল্লাহ জাল্লা শানু বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, বান্দা তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করো না।
আল্লাহ তোমাদের প্রতি দয়াশীল, নিজেদেরকে নিজেরা হত্যা করিও না। আমরা অনেক সময় দেখা যায় যুবকেরা নিজের জীবন নিজে শেষ করে, যুবতী বোনেরা নিজের জীবন নিজে শেষ করে, করে কিনা? এটা কোনো অবস্থা করবেন না। প্রাণ দিয়েছেন কে? আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এই চারটা জিনিসের একমাত্র মালিক আল্লাহ। মালিক কে? আপনার নামাজের মালিক কে? কুরবানির মালিক? এরপরে জীবনের মালিক? মরণের মালিক? আল্লাহ যেহেতু জীবন মরণের মালিক, আপনি ফাইজলামি করতেন জানকা, জীবন বাইর করিয়েন না, জীবন এমনি বাইর হইব, ঠিক কিনা? আবার জীবন ভিক্ষাও চাওয়া যায় নাই, কুফুরি। এক ফকির আরেক ফকিরের ভিক্ষা দিতে পারে? এক ফকির যদি কো ভাই আমার দুগা ভিক্ষা দে, বাবু কত দিব আমি নিজে তো ভিক্ষা করি গাই, জীবন কারোর কাছে ভিক্ষা চাওয়া যা না, আবার কেউ ভিক্ষা দিবারও কোনো শক্তি নাই, এ জীবনের মালিক কে? এই জন্য আপনারা আত্মহত্যা করবেন না। আত্মহত্যার অনেকগুলো কারণ আমি ফাইন্ড আউট করছি, এর ভিতরে শুধু দুইটার কথা বলবো। আত্মহত্যার 30টা কারণ আমি লিখেছি সংক্ষেপ আজকে আসবো। মানসিক চাপ, মানসিক চাপ হলো যারা নামাজ কলমা পড়ে না তার ভিতরে মানসিক চাপ বেশি। আমাদের মুসলমানদের কোনো মানসিক চাপ নাই, আছে? আর দুই নম্বর সংক্ষেপ বলতেছি, শেক খাওয়া। আত্মহত্যার দ্বিতীয় কারণ কি কথা বলেন? কি খাওয়া? শেক কেমন? ব্যাংকের শেক। কি রে ব্যাংকের শেক কি খায় নিবি? কোন শেক? ব্যাংকের শেক। দেহি সে আনারা মারে গিনে কোন শেক? হ্যাঁ, প্রেমের শেক। বলতে চায় না, কারণ পর সবাই তো সেট কিনছে নোকিয়া, কাম করতেছে ফরকিয়া, বলবে কেমনে? সরম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফরিদগঞ্জ বোঝে তো, নাউজুবিল্লাহ। আহারে উম্মত, প্রেমের শেক। মুসলমান কোনোদিনও প্রেমের শেক খায় না, মুসলমান শেক দেয়। দুনিয়াতে সাতটা বিয়া আল্লাহ ব্যবস্থা করছে, কয়টা? তবে এই কথা বাড়িতে বলা যাবে না, এমনি আমার উপরে মহিলারা খেফা কয়ে হুজুর আসি, শুধু আসি আসি মানুষের ঘরের মধ্যে কেমনে কোবাকুবি লাগানো যায়, হুজুর হে ফাম দি যায়। জান্নাতের যে হুর পাইবেন এটাও আম্মাজিদেরকে বলা যাবে না, বলতে হবে অন্য কৌশলে। রে শোনো, আফসারি হুজুর ওয়াজ করছে, ক জান্নাতে নাকি 72,000 হুর, 72 জন হুর, 500, 5,000, 8,000 বিভিন্ন রেওয়ায়েত আছে। কত হুর কি হয়েছে? একজন হুরু যদি থুতু নিক্ষেপ করে সমগ্র দুনিয়ায় সুভাষিত হয়ে মানুষ পাগল পাড়া হয়ে যাবে। কারে ঘটনা কি দেখো, কয়ে হুরগুলা হুরগুলার চেয়েও নাকি তুমি আরো ঢকের হইবে, তখন আবার মিডিন মিডিন হাসব। কবি এই হুরগুলার সাথে আল্লাহ আমারে বিয়ে পড়াই দিব, কাজী সাহেব তো আছে, মোস্তফা সাহেব। ওয়া জাওয়াজ না হো বিহুরিন, আমি আল্লাহ তোমাদেরকে হুরদের সাথে বিবাহ পড়াইয়া দেও। এটা উনি সুবহানাল্লাহ কয়, এমনি সে আনা আছে ওয়াজের কুমক বরিশা বোঝে। হ্যাঁ হ্যাঁ, ঠিক কিনা? তো এখন প্রিয় বন্ধুরা, তাইলে আপনি কেন শেক খাবেন? শেক খাইবেন? এ যুবক বলেন, আপনি তো শেক খাওয়ার কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত তোমাদেরকে জান্নাতের বিভিন্ন গেট আছে, তোরণ আছে, যারা নামাজ পড়বে দুরিয়া মিন বাবিস সালাত, তাদেরকে নামাজের গেট দিয়ে আহ্বান করবে ফেরেশতারা, আসো বন্ধু আসো, নামাজ পড়েছো দুনিয়াতে গেট দিয়ে ঢোকো, তোমাকে সাদর সংবাসন, দারুণ খানার ব্যবস্থা রেখেছি। যারা রোজা রাখবে দুরিয়া মিন বাবিস সিয়াম, তাদেরকে রোজার গেট দিয়ে ঢোকানো হবে। আর যারা সাদাকা দিবে দুরিয়া মিন বাবিস সাদাকা, সৎকার গেট দিয়ে ঢোকানো হবে। মিছিল দিয়ে ঢুকাইয়া জান্নাতে ঢুকানোর আগে আগে গেটে একটা বিশাল গাছ আছে, কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এত সুন্দর গাছ কিভাবে বর্ণনা করি, ওই গাছের গোড়াতে দুইটা শিকড়, কয়টা? এই দুইটা শিকড়ের একটা শিকড় থেকে, দুইটা শিকড় থেকে ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। এই একটা ঝর্ণার পানি আপনাকে একটু পান করায় দিবে, দিলে আপনার শরীরে আর কোনো রোগ শোক থাকবে না, যৌবনত্ব এমন পাওয়ার আপনার বেড়ে যাবে, জান্নাতের 72 জন হুরের সাথে মোজামায়াত করার মতো শক্তি চলে আসবে। সহবাসের স্থিতি টাইম কত? দুনিয়ার হায়াতের সমান, কা উমরিহি,
এমন যৌবনত্বের ওষুধ জান্নাতে মেলে, ঠিক কিনা? এগুলো পাওয়া যায় কোথায়? মসজিদে আল্লাহকে সেজদা দিলে, ঠিক কিনা? আমরা মসজিদে না যাই, ফরিদগঞ্জ পূর্ব বাজার যায় যৌবনত্বের শালসা কিনে। কে বলেছে এই আপনার যৌবন ফিরে পাওয়া যায় না? আমাদের কোম্পানির ওষুধ একবার টেস্ট করুন, কত পয়সা কত জায়গা চলে গেছে, শুধুমাত্র একবার টেস্ট করুন। 500 টাকার ফাইল মাত্র 300 টাকা। মোটা স্বাস্থ্য চিকন করিয়া থাকি, চিকন স্বাস্থ্য সুচারু রূপে আমরা গ্রোথ করে মোটা করিয়া থাকি। খায় জাঙ্গিরে স্বাস্থ্য মোটা করে আলমগীরে। রাইফেল আছে বন্দুক নেই, এই রাইফেলের কোনো দাম নেই, শুধুমাত্র জীবনে একবার টেস্ট করুন। আকর্ষণীয় অফার, যৌবনত্বের শালসা দিতেছেন মোহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন কে? এই মসজিদে পাওয়া যায় আল্লাহকে সেজদা দিলে। পাঁচবার ক্যাম্বাসারে ডাক দিতেছে, হাইয়াল আল ফালা আসো, হাইয়াল ইলাল জান্নাত, জান্নাতের দিকে আসো। আমরা জান্নাতের দিকে নাই, আমরা আসি বাজারের দিকে আর কেলাম বোর্ড শরীফের দিকে। রাত 12টা পর্যন্ত খেলে মুন্সিরহাট বাজার, ঠিক নেই? খেলে দে কত রকমে, কেলাম বোর্ড খেলে দে কত, হাত হাত সেভ করবে না, হাত সেভ করে রেড কভার দে, খেলে দে, ঠিক না? আয় হায় রে উম্মত, ঠিক না? এরপরে আরো ওই গাছের আরো এক ঝর্ণাতে আপনাকে গোসল করাইয়া দিবে ফেরেশতারা। কি করাবে? গোসল করাবে। গোসল করাইলে আপনার চুলগুলো আর সাদা থাকবে না, এত সুন্দর চুল হবে। চুলের সৌন্দর্যে হুরেরা উল্লাসিত হয়ে যাবে, কোকড়া কোকড়া চুল হবে, চুল আর কোনো দিন আপনার ফাঁকবে না, এত সুন্দর। তারপরে মেডিসিন দেওয়া লাগবে না, হেয়ার ড্রেসার, তারপরে সেলুনে যাওয়া লাগবে না, অটো সিস্টেম চুলগুলো হয়ে যাবে। কয় দে মায়াবি মায়াবি নয়ন দুটি, কোকড়া কোকড়া চুল রে বন্দর, কোকড়া কোকড়া আসস রে, ঠিক না? তাহলে কোকড়ানো চুলের অফার দিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে মসজিদে আমরা নাই, আমরা চিকন কালা মোড়া কালা লই আছি। এদিন গান শুনলাম, কয় আদরে বুকে ধরিয়া, আদরে কোলে ধরিয়া, সহস্তে আয়না ধরিয়া আমি সাত মিটাইতাম, দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ, সামনের বছর না, এবছর সব শেষ করিস না, কিছু সামনের বছর জন্য জমা রাখ। আমি লিখে দিছি, ও যুবক, ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন ধরিয়া তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা। বন্ধুরে তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম ভেলা, ঠিক না? ও ফরিদগঞ্জ যুবক, তুমি জাফর তৈয়ারের মতো হও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে সুন্নতের জন্য তাওহীদের পতাকা পতপত করে উড়েতে গিয়ে মুতার প্রান্তরে সেনাপতি লেফটেন্যান্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন, ইসলামের পতাকা উড্ডীন করছেন, যুদ্ধ করছেন, কাফেররা ডান হাত কেটে দিয়েছে, বাম হাতে ধরেছেন ইসলামের পতাকা, বাম হাত কেটে দিয়েছেন, বাহু জড়াইয়ে কামড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সম্মিলিত পতাকা ফতফত করে উড়াইয়েছেন। আজ সমগ্র বিশ্বে 810 কোটি মানুষের ভিতরে 650 কোটি মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে, তুমি তাদেরকে দাওয়াত দিলে না? দেশে দেশে ইসলামের অবস্থা খারাপ। ভুটান গেলাম, একটা মানুষ আল্লাহর চেনে না, আল্লাহ যে আছে গেরাম কইতে পারবে না। আয় হায়, এত সুন্দর মানুষ, লাইট ফেল, কিসের লাইটের ডগ বেটা? একটা আফেলকে তুই 2000 বছর রাখ, 0 ডিগ্রি সেলসিয়াস, আমাদের পায়ের 15,000 ফুট নিচে ম্যাক দৌড়াদৌড়ি করে, এত সুন্দর জায়গাতে আল্লাহ তাদেরকে রাখছে, ইসলামের আলো আজও গেল না। ডোনাল্ড ট্রাম্প ভাই তোর বিরুদ্ধে মামলা করবে, আল্লাহ ইসলাম এত সুন্দর। তারপরে এই প্রিয় মানুষগুলো, খাজে আহমদ প্রেমিকেরা তোমার বাণী শুনেছে, আমাদেরকে তো তারা মেসেজ গুলো দেয় নাই, আমরা তো দুনিয়া লই ব্যস্ত ছিলাম, তারা আমাদেরকে মেসেজ দেয় নাই, থ্রো করে নাই। আমরা যদি বুঝতাম এত সুন্দর ইসলাম, আমরা ইসলাম গ্রহণ করতাম। আজ দলে দলে মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে, আর তুমি কালাম বোর্ড খেলতেছ, তুমি চিকন কালালে চলছো, বুমুমিন, ঠিক না?
তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর ভাসিয়া থাকতো ইসলামে বেলা প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পাল উড়াইয়া প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পাল উড়াইয়া পড়তো দুরুদ নবী সাল্লাল্লাহ কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা আল্লাহু আকবার তুমি আল্লাহ ওয়ালা হও। যুবকদেরকে অবাক লাগে মসজিদের দিকে নাই, মসজিদে সব নামাজ মসজিদে আড্ডা দেয় আসরের সময় নামাজ পড়তে গেলে আমার ফ্রেন্ড ভালো না। আগে শুনছি 2 বছরের বাচ্চারা ভীষণে প্রস্রাব করে, এখন ফরিদগঞ্জে দেখি 30-35 বছরের যুবকেরাও সুচারু রূপে নিজের জেন্সের ফ্যান্টে মুতিয়া থাকে, নামাজ পড়তে গেলে আমার ফ্যান্ট ভালো না, তাহলে বোঝা যায় হাতে ফ্যান্ট অফ মুতে কথা কয় না, ঠিক না? একজনে দেখলাম হয়তো ফ্যান্ট এইভাবে হারা, কইলাম কি রে সাইফুল্লাহ এটা কি তা বৃত্তে তালি আছে, তো করে দেখলে কাফেররা পর্যন্ত লজ্জা পায়। সেদিন ইউটিউব শরীফে দেখছি ভাই সব সাদগাঁয়া ভাইয়া পো আর কি, কারণ কোরআন শরীফ তো চলে না, কই চলে, মানে ইউটিউব শরীফ ফেসবুক শরীফ চলতে আছে গেরাম প্রত্যেকের হাতে হাতে, মুসলমান যদি মোবাইল বাদ দিয়ে যদি কোরআনের হাতে লইতো সমগ্র ওয়ার্ল্ড তাদের পায়ের নিচে আল্লাহ দিত, প্রত্যেকের হাতে টাচ মোবাইল শরীফ, এখন মোবাইলের রুহ হয়ে গেছে মোবাইল শরীফ, কোরআন শরীফ বাদ কথা কয় না, মাইয়া এভাবে টান দি ফোলারে বুঝুন নি, মাই এভাবে বুকের মধ্যে ফোলারে টান দি কর কলজার ভিতর গাঁতি রেখুম তোমারে ফোলাহা মায়ারে সিনা দি বাড়ি দি কর শিরার লগে বাজাই রেখুম তোমারে ও ননাই রে কলজার ভিতর ফের আগে মারে মো তোমারে সোয়ান লাগে তো এখানে আসে না ওয়াজ করতে তোমার আসে না, শুধু খালি ওয়াজ আমি নি করবো পয়সা খালি আমি খাইছি তুমি ভাত খাও না, নাউজুবিল্লাহ নিজ দায়িত্বে নাউজুবিল্লাহ নিজ দায়িত্বে মারো ও যুবক, তুমি তো এবিসি কথা জানাও যৌন উত্তেজনার কথা তো তুমি বলবে না, তুমি বলবে এইভাবে কলজার ভিতর গাঁতি রেখুম তোমারে ও মসজিদের কলজার ভিতর ফের আগে মারে মো তোমারে, তুই হইলে আর কলজার বড়ু পরানের ফরান তোমারে সারা মন্নতি বদ্দা চা দোকান আড্ডা দিতে ন যাই উমায় সিওরট খাইতে ন যাই উমায় তোমারে সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাঁতি হি রাখুম তোমারে কলজার ভিতর গাঁতি হি রাখুম, এখন তো গজল কয় না বুঝছেন, এখন এত গালেম না কয় বলো কলজার ভিতর গাঁতি রাখুম তোমারে ঠিক কিনা, হায় হায় রে মুসলমান, আমি মসজিদের লাই এখন কালেকশন করি না বরকত ভাই, কারণ মসজিদ 3 তলা শুধু দানকারীর দানকারীর সারা বাংলাদেশের রোডে রোডে মুন্সিনাটো খালি কালেকশন দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কয়বরে কবরের কয়বর নূরের টোপি পরাইয়া উঠায়ও কাল হাইসরে ওই কবরের লগে সন্ধ হাইসর মিলেছে দেন ভাইরা দেন, আসল আমাদের শেষ সময় হয়ে গেছে 990 টাকা কালেকশন হয়ে গেছে সান্দ্রা বাজারের মসজিদের জন্য, আর কোন ভাগ্যবান যদি 10টা টাকা দেন দোয়া কবুলের সময় শেষ সময় 1000 টাকা মিল হয়ে যায় অটো থেকে দেয় 10টা, যে দোয়ার ফিকার দানকারী লয়ও হেতে যেভাবে দোয়া করে ওই আল্লাহ মধ্যে আজি লিস্ট কোনো ব্রেক মারে না, আমি কালেকশন করি না কিনলে কতগো মসজিদ কয় তালা কজ 3 তালা কইলা মুসল্লির কি অবস্থা কি গো পুরা জুমাতে মসজিদ ভরে মসজিদ মাছ মাঠ সব ভরে যায় স্কুলের মাঠ কইলা মারে বেটা আসরের আর ফজরের খবর কি কজ 3 জন আয় ইমাম সাহেবের সভাপতি কইলাম 3 জন অনুসারে মসজিদটা রায় আর বাঙ্গি আজকের আব্দুয়া নবে সিয়ালা, এই সমস্ত কালেকশন মালেকশন বাদ দিয়ে এখন রোডে রোডে মাইক লাগাই মুসল্লি কালেকশন কর এইভাবে বলবে দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে
নূরের টোপে পরাইয়া উঠায়ো কাল হাসরে। দেন ভাইরা দেন, আমাদের মসজিদের জন্য দুই চারজন মুসল্লি দেন। আপনার টোরা মুন্সিরহাট পূর্ব বাজারের জন্য আজান দেওয়া হয়েছে, মসজিদ ও মুসল্লি নাই, তিনজন অটো দিয়া পাঁচটা বুড়িয়া পান সাবাইতে সাবাইতে যাইতে আছে, এগুলোর মেলা মারি হালাই দেন। সিএনজি থেকে তিনটার ধাক্কা দিয়া নামাই দেন, তিশা থেকে পঞ্চাশ জন প্যাসেঞ্জারের ধাক্কা দিয়া নামাইয়া দেন। এরা নামাজ পড়িয়া যাক, দশ কাতার খালি রয়েছে। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, বুড়া গুলারে আরামে আসানে পোসাইও তা করে ডাকাতে, ঠিক না? এই সমস্ত কালেকশন বাদ দিয়ে মসজিদ ভর, মসজিদ গুলা কাঁদে, দোকান গুলা জমজমাট, এখন উম্মত মসজিদ গুলা অন্ধকারও করে রেখেছে, ঠিক না? সেন্দ্রা বাজার টোরামুন্সী বাজার জলজল লাইট চলে আর মসজিদে অন্ধকার। যে মসজিদের বরকতে দুনিয়াতে আলো নাজিল হচ্ছে সে মসজিদ অন্ধকার। কাশ্মীরে হুজুর লাইটটা জ্বলে, তাল তালা মারি রাখো তো মসজিদের লাইট একটা এরকম শুরু করছে তার ভাই আতুরা কবল। আমাদের মসজিদের ভিতরের বাইরের লাইট দুটা সারা রাত জ্বলবে, মসজিদের টয়লেট চব্বিশ ঘন্টা খুলবে। ঘটনা কি, মসজিদে এই শুরু করছো? খ্রিস্টানের গির্জার মতোই গেছে মসজিদ, এক বারোটা পঞ্চান্ন মিনিটে খুলে একটা পঁয়ত্রিশ মিনিটে বন্ধ মসজিদ। মসজিদ তো বন্ধ হওয়ার জন্য আল্লাহ বানায় নন স্টপ সিএনজি পাম্পের মতো চব্বিশ ঘন্টা খোলা। মসজিদ গুলো কাঁদতেছে কাঁদতেছে উম্মতের মসজিদ নাই মুসল্লিরা মনে করে এক দুই বছরে ওয়াজ কদুর কদুর শুনি জান্নাত যাইব গই, কোন পাগলে কয় ওয়াজ আইব সিজন আইব বাপ্তার কো ফকট গরম হইব। এটা নাইট গার্ড রাখতে হইব, দুই তিন হাজার টাকা দিয়ে নাইট গার্ড একটা রাখবো। মুন্সিরহাট বাজারও নাইট গার্ড আছে, এতে বাসি বাজারে উড়ালা আর আল্লাহর ঘর কাঁদে, আল্লাহর ঘর লাইটে জলজল জলজল জ্বলবে। এটা একটা মিনি থানা, একটা মডেল থানা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মসজিদ ছিল একটা আশ্রয়কেন্দ্র, কোনো মানুষ খানা নাই মসজিদে আসতো, সবাই দেখলে কইতো তার বোধ খানা নাই, এরা খানা খাওয়ায়। যুবকেরা আসলে বুঝতো তার বোধ বউ নাই, একটা বিয়ে শাদী করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সমস্যার সমাধান মসজিদে করেছেন, সে মডেল মসজিদের স্বপ্ন আমরা দেখি, ঠিক কিনা? যে বেতন দেয় হুজুরের মসজিদ থাকি না আল্লাহ জানে। রাষ্ট্রপতি ইমামের পিছনে নামাজ পড়ে, প্রধানমন্ত্রী পড়ে, সচিব পড়ে, ডিসি পড়ে, আমার কলিজার টুকরো উপজেলা নির্বাহী অফিসার পড়ে। দুর্ভাগ্য ইমামের বেতন সুইফার থেকে দুই ক্যালাস নিছে, ন্যূনতম একটা লেকচারারি স্কেল তো তাকে বেতন দেওয়া দরকার, ঠিক কিনা? তারপরে এরপরে ছয় মাস বাকি, আমার এক মসজিদেও কাজ হয়, এরপরে ছয় মাসের বাকি। কইলাম আমার পয়সাগুলো দেন না, ক হুজুর হুন্যা করান শুভ হালখাতা করান, তিরিশ হাজার টাকা দিয়ে খাসি কিনেন। কইলাম টেয়া বাই ছয় হাজার, তখন বুঝি ময়দা বেশি বুঝি আটা কিনবার পাম দাও। আর এক একজন ইমামের চারটে বিয়ে করাবে, সবচেয়ে সুন্দরী মহিলাগুলো মনে থাকবো কি রে গো হুজুরে, সুন্দরী তা করে দিবেন নামাজ ঠিক হইবার লাই, না তো কলপ মতা অজ্জয় যাবো অন্যদিকে। ওই ফরিদগঞ্জ মার্কেটে দেখি আসছে দে, এদিকে গাইরিল মাগদু বিয়ালাইম আল্লাহ কিতা দেখছে, কেরাত মিলতো না মন তো সেদিকে মিলি গেছে। এই জন্য আলেমদের বিয়া কয়টা আর জুড়ে বাড়িত বলা যাবে না। এটা মসজিদকে ভালোবাসো উম্মত, মসজিদকে ভালোবাসো, নামাজ পড়ো। তোমরা নামাজ পড়বে তো, তাহলে আমাদের মাহফিল সার্থক। তোমরা নামাজ না পড়লে কোনো উপায় নাই, আল্লাহর ঘরে আল্লাহকে সেজদা দিতে হবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আজানের জন্য এক কবি এত সুন্দর করে লিখেছেন, আমি প্রতিদিন তার কথা বলি, ভালো লাগে আমার। আবুল কাজেম আল কায়কোবাদ, তিনি আজানের জবাবটা দিতে পারছেন এই ১৮ কোটি জনগোষ্ঠী থেকে, কেয়ামত পর্যন্ত তার এই কবিতাটা সেরা বাংলা ভাষাভাষীদের জন্য তিনি লিখেছেন। কেও ও শুনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে শেষু বাজিলো কি সুমধুর, আকুল হইলো প্রাণ নাচিল ধমনি, কি মধুর আজানের ধ্বনি। কে আমাকে এত সুন্দর ধ্বনি শুনালো, সমগ্র পৃথিবী ঘুমে নিস্তব্ধ, নিথর নিস্তব্ধ,
তমাম জগতে কোনো সারা শব্দ নেই, আল্লাহু আকবার ধ্বনি কে শুনালো? আমার শিরা উপশিরা স্পন্দিত হচ্ছে, কোথায় থেকে এই আজানের ধ্বনি ভেসে আসলো? আমি সেখানে গিয়ে আমার আল্লাহকে সেজদা না দেওয়া পর্যন্ত আমার তৃষিত হৃদয় শীতল হবে না। আল্লাহু আকবার! এই হলো মুমিন। তুমি আজানের ধ্বনি শুনে শুয়ে থাকো, তুমি কিসের মুসলমান? তুমি হার্টের রোগী, হার্ট স্ট্রোক, তুমি হার্ট ব্লক হয়ে মারা গেছো কত আগে, শুধু দেহ পর করে চলছো তুমি। যুবক নামাজ পড়বা? ও বুড়ো মানুষেরা নামাজ পড়বা? লিল্লাহে তাকবীর! তুমি কেন আত্মহত্যা করবে আমার বুঝে আসো না। কেউ যদি তোমাকে প্রেম প্রস্তাব দেয়, আই লাভ ইউ, তুমি বলবে আই হার্ট ইউ। যদি বলে ডিয়ার ব্রাদার হোয়াটস ইউ সে, বলবে ইম্পসিবল ম্যাটার, আই হ্যাভ নো টাইম। তুমি সুলটা লাড়া দিকে কি, আই হ্যাভ নো টাইম। তুমি পাগল হয়ে যাচ্ছ, সুলের লড়াই ছবি নাই তার লগে, টাইগার খাই কর, তারপরে কর যৌবন থাকিতে বন্ধু আই লামা। কয় টাকার যৌবন তোরটাই আছে বেটা, যৌবন থাকিতে তো দেখতে কিরকম লাগে না। আমি কইতেছি জীবন থাকিতে নামাজে আইলানা, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলানা, জীবন থাকিতে নামাজ পড়লানা, জীবন থাকিতে নামাজ পড়লানা। বন্ধু তুমি আড্ডায় পেরেশান, হায়রে তোমায় নিত্য ডাকছে গ্রন্থ আল কোরআন, দয়ার সাগর আল্লাহ মোহন কেমনে তাহা বুঝলানা, জীবন থাকিতে নামাজ পড়লানা, জীবন থাকিতে নামাজ পড়লানা। মনে থাকবে যুবক, তুমি নামাজ পড়ো সকল নিয়ামত আল্লাহ তোমাকে দিয়ে দিবে। আরো একটা পাপ, তিন নম্বরে পরিবার পরিকল্পনা, এটা করবেন, এটা করা ফরজ, কথা কয় না। আরো একবার ফরজ কন পরে না হুজবিল্লাহ কইয়ের ওয়াকদ্দারুহা তাকদীরা, আল্লাহ প্রত্যেক জিনিস পরিমত প্ল্যান মাফিক করেছে, তাইলে পরিবার পরিকল্পনা করা ফরজ। তাহাজ্জুদ পড়ি ভাবি সাহেবের লয়ে চোখের পানি সাহেবেন আল্লাহর দরবারে, ফোলা কুন্টারে চেয়ারম্যান বানাইবেন, এমপি বানাইবেন, প্রেসিডেন্ট বানাইবেন, এমবিবিএস ডাক্তার বানাইবেন, কাবা শরীফের ইমাম বানাইবেন, এভাবে বইয়ের সাথে বসে বসে পরিকল্পনা করবেন। এমন পরিকল্পনা ফরজ, কোনো অসুবিধা নাই, কিন্তু ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যতে সেটা হয়ে গো, যদি একটা হয় আরো ভালো হোক, আমি কই জুড়ে মোড়ে বন্ধ করিয়া লাইলে ঠাঁসাই ভালো হয়ে, ঠিক না? তোমার এই পরিকল্পনা করবার বলছে গেড়া। তুমি যদি জীবনের পরিকল্পনা করো, তাহলে আগে মরণের পরিকল্পনা করো, বাংলাদেশে এক বছরে কয়টা মানুষ মরবে এটার পরিকল্পনা করো, এটা পারবা? অতএব তোমার জীবন জীবন জন্মের পরিকল্পনা করা বুয়া, এটা কি বুয়া, কথা বল, এটা কি? একশো মুহূর্তে এক সেকেন্ড, দশ মুহূর্তে সেকেন্ডের সময় দিমুন না তোমারে, বুয়া কথাটা আদায় করি হলো। বুয়া ঘটনা কি শুরু করছ? ছেলে দেখে মেয়ে দেখে আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে ছেলেও দি মেয়েও দি, এ গেল তিন নম্বর। চার নম্বর হলো আমি যাকে চাই তাকে কিছুই দি না, বিয়ে করতে করতে তিনটাও যদি করে, প্রিন্সের মতো যদি করে, 90 বছর চেষ্টা করলে হোক কোনো সন্তান দেওয়া হবে না, কারণ তার নসিবে সন্তান নাই, কথা ঠিক কি না? তাইলে সন্তান দেখে আবার আল্লাহ বলেন, আমি যাকে চাই ফোলা মাইয়া সুরত দিতে পারি, তবে এটা তৃতীয় লিঙ্গ হয়ে যায়, আছে কিনা ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড এমনি, হ্যাঁ হ্যাঁ দশটা টাহা দিবি রে, টাহা টাহা টাহা। এখন কোন দল, এগুন কোন দল, আর জোরে হিজলা বানাকে, তাহলে তুমি ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানে যথেষ্ট, এটা বলিও না কুফরি হয়ে যাবে। অনেককে যদি বলি বাচ্চা কাচ্চা কয়টা কর, দুইটা আমরা নেই নাই, বুঝা গেল কি জিবিল আমিন তাম্র শাসনে এসেছে রাত সাড়ে চারটা, চার পাঁচ বস্তা বাচ্চা কাচ্চা আনিয়া পিক আপ থেকে নামাইয়া বলে করিমদ্দি জসিমুদ্দি রফিকুল্লাহ নিবিনি রে, ফ্রেঞ্চের মতো চারটা মাইয়া আছে, দশটা পোলা আছে, আমরা ডাক দিয়ে জিব্রাইলকে বলি নো নিড থ্যাংক ইউ, আমরা তরিকা পালন করেছি, আমরা আর নেব না নেব না, ঠিক না? বলবেন বলবেন হারা। আল্লাহ জাল্লা শানু বলেন বান্দা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়াইয়াহুম, ও বান্দা
তোমরা রিজিকের ভয়ে সন্তান হত্যা করো না। আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াই, তোমাদের ছোট্ট সোনামণিদেরকেও খাওয়াই। খাওয়ায় কে? আল্লাহ কর তোমাদেরকেও খাওয়াই, তোমাদের সোনামণিদেরকেও আমি খাওয়াই। এই রফিকুল্লাহ দুনিয়াতে আসার 40 দিন আগে ডাচ বাংলা অ্যাকাউন্টে, ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে রফিকুল্লাহর খানা চলে আসছে। 32টা গুদামে, কয়টা গুদাম? একটা দুধে 32টা নাড়িতে খানা 40 দিন আগে পাঠিয়ে দিয়েছে আল্লাহ। আমার বান্দা যে অ্যাকাউন্ট দিয়ে দুধ খাক, ঠাসায় খাক, কথা ঠিকই না। রিজিকের মালিক কে? তো তুমি সন্তান হত্যা করতে যাবে কেন? ওই আল্লাহর প্রতি তোমার তাওয়াক্কুল নাই গো, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলে লা রুজিকতুম কামা ইউরজাকু ত্বায়রু ইয়াগুদু খিমাসান ওয়া তারুহু বিকালা। বান্দারা, ও আল্লাহর বান্দারা, আমার উম্মত শোনো, তোমরা যদি পাখির মতো আল্লাহর উপর ভরসা করতে পারো, তাহলে আল্লাহ জাল্লা শানু তোমাদেরকে পাখির মতো রিজিক দিবেন। পাখিরা প্রিয় কাহার হবে, সারা রাত অবক্ত থেকে চিৎকার মারে জিকির করে, তারপরে এভাবে কই তারা জিকির করে, বাক বাকুম কই জিকির করে, তারা সকালবেলা চিৎকার করে কেঁদে কেঁদে নিট থেকে বের হয় অবক্ত ফেটে, সন্ধ্যাবেলা সন্ধ্যার আগে আগে আমি আল্লাহ তাদেরকে নিয়ে ফেরাই দিই, এমনভাবে তাদেরকে খানা খাওয়াই দিই, ফেট ফুরাই আসুদা মতে খাওয়াইয়া দিই। পাখিদেরকে খাওয়ায় কে? আমাদেরকে কে খাওয়াইবেন? ফাকির কোনো চাকরি বাকরি নাই, ফাকির ফোলা কোনোটা ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়, ফাকির কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, এটিএম কার্ড নাই, রকেটও নাই, বিকেশও নাই, ফাকিকে আল্লাহ খাওয়ায়। আর মানুষ আল্লাহর প্রতি ধৈর্য হারা হইয়া খানার অভাবে ভোগে, ঠিক না? মুসা আলাইহিস সালাম একদিন কয়, আল্লাহ এত মানুষ ফরিদগঞ্জ কেমনে খাওয়ান? ক তোমার বিশ্বাস না? হয় হয় হয়। হাতে কি? আল্লাহ লাড়ি শামসুমার কা সামনে ও পাথর, কত বাড়ি মারো দেখবে ঘটনা, বিশাল পাথর গন্ডে খন্ডে পাথরে দিছে বাড়ি, পাথর দ্বিখণ্ডিত হয়ে আচানক সিনারি, পাথরের ভিতর থেকে লক্ষ লক্ষ ছোট ছোট পোকামাকড়, মনে হয় যেন তারা বিউটি পার্লার থেকে এসেছে, কি ঢক এভাবে কিল বিল বিল করে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, মাবুদ্রি, এ কঠিন পাথরের ভিতরে এত লাখ জীবকে তুমি কিভাবে অক্সিজেন সরবরাহ করেছো? এদের লাকড়ি টাকড়ি কিভাবে দিয়েছো? খানা টানা তুমি কিভাবে নিচ্ছিদ্রর ভিতরে পৌঁছায় দিয়েছো? আল্লাহ জাল্লা শানু বলেন, মুসা, যেখানে কোনো ছিদ্র না, এই এত লাখ প্রাণীকে আমি পাপ পালন কুজুল কৌয়াতিল মাতি, রিজিকের মালিক কে? আমাদের সে বিশ্বাস নাই তো, বিশ্বাস নাই মুসলমান, এ দুর্বিশ্বাসে বুঝতেছে, এই জন্য এটি কাফের মার খেয়েব, মার খেয়ে বিশ্বাস হয়ে যাবে, আবার মাটি থেকে আবার মুসলমান বানাইব আল্লাহ নাই। মানুষের রিজি কেলে ফাঁকিয়ে ঘুষ খানি, সুদ খানি, সুন্দরবনের বাঘে রয়্যাল বেঙ্গল টাইগার হেতে একদিনে গায়ে 40-50 কেজি 70-80 কেজি গোস্ত, তাও হরিণের গোস্ত খা ডাকাতি, ওরে মা গো মা, হরিণ দেখলে যে নেতা আল্লাহর কাছে ফাইব জেন ডাচ বাংলা ব্যাংকের টিয়া, হরিণের দেই আগে চশমা লাগা টর্চ লাইট লাগা ধরে, কে রে এতদিন কোনো আসিলি? হালুম হালুম আর তো কি, আল্লাহুম্মা লা তাসাল্লিতনি আলা মান ইয়ারহাম, আল্লাহ যার উপরে দয়া করছেন তার উপরে চাইন আমার থাবা লাগাইয়েন না। এই কথা কই হেতে ফাজারে গাড়ি লই দৌড়ারে হরিণে কত দৌড়বারে, ফাত করে দৌড়িয়ে টাইগারের মতো গাড় মাটকাইয়ে রক্তটা শুষি খাই এলা, হরিণে কত কান্দা কান্দা, এমনি দেখা চুপ গোলাম, চুপ কর স্টপ, এরপরে গরমে ঘর 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 করে কাঁপি, 5-6 ঘন্টার পরে আসি বসি বসি খায়, কেমন ছুরি তার কষারি গো ছুরি, এমনি কামড়ে দিয়ে এমনি মারে দে চাটনির সাথে, হাট থেকে গোস্ত চলিয়ে গিয়ে তার এখানে এমন ধারালো জিহবা, এমনি শুধু দিলে চলে, আল্লাহু আকবার। 70 কেজি হরিণের গোস্ত 2000 টাকা করি হইলে 1.5 লাখ কয়লা, এভাবে হাতে দুইবার খায়। আর তুই রফিকুল্লাহ বরকতুল্লাহ 2 দিনে 1 ফট সাইলের ভাত খাস, এরপরও হেতে সুদও খায়, ঘুষও খায়, কমিশনও খায়, দালালিও খায়, ও হেতের ফ্যাট ভরে না ভরে না, এই জন্য আল্লাহ কয় ডায়াবেটিস খা। এবার কি খা? তোর আমনসি বাজার গেলে ডাক্তার এনে এমনি ডাইরেক্ট ঢুকাই দে শুইস, বলে রক্ত গুলি কাজ এটা আমার ডায়াবেটিস, একটা আপেল
আর সকালবেলা 3 মাইল হাঁটবেন, ঠিক না? এই কথা যদি আমরা হুজুরেরা বলতাম, আমরা হুজুর পীর সাহেবেরা, ডাক্তার পীর সাহেবের কথা দাম আছে এখন, আমরা হুজুরেরা যদি বলতাম, যেটা দীপরারে দুই লোক আফসারি তোমারও বাড়াইছে কে? আমার 3 ফোলা বিদেশ, টোড়ামন্ত্রী বাজার, উত্তর বাজার, 10টা দোকান, 2 ফোলা কেন না থাকে? 2টা মাই অস্ট্রেলিয়া বিয়ে দিছে, তুমি আমার বাপ মাফি দাও, ঠিক না? এমন ব্যক্তি তারে বাপ মাফিয়া দিছে, বুড়া তারের মতো সোজা। তাহলে ফ্যাটের জন্য এত পাগল ভাড়া হচ্ছেন কেন? যেখানে বাঘ এক ওয়াক্তে 1.5 লক্ষ টাকার খানা খেয়ে ফেলি, আমরা মাত্র, আমি তো 3 দিনে 1 পট সাইলের ভাত খাই, ও খাইতাম পারি না গো। তাওয়াক্কুল করতে হবে কার কাছে? আল্লাহর রিজিকের জামিনদার, তিনি খাওয়ান সবাইকে খাওয়ান, আমরা আল্লাহর প্রতি ভরসা হয়ে যাব। এই সমস্ত পরিবার পরিকল্পনায় আমরা মানি না গো, ঠিক না? এরপরে এই পরিকল্পনা করলে সমস্যা কি হবে? আল্লাহ সৃষ্টিতে বিকৃতি, ব্রণ নষ্ট করলে কতলে খফিফ, খাদ্য সংকটের দায়িত্ব, খাদ্যের দায়িত্ব নিজের কাঁধে নিলেন, রিজিক দাতা হিসেবে আল্লাহকে অক্ষম মনে করলেন, নির্দেশ লঙ্ঘন, সুন্নতের খেলাফ, মানবতা বিরোধী অপরাধ। সুন্নতের খেলাফ কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাজাওয়াজুল ওয়ালুদা ওয়াল ওয়াদুদা, ও আমার উম্মত, তোমরা প্রেমময় মহিলাকে বিয়ে করো, যারা সন্তানদেরকে স্নেহ করবে আর সন্তান বেশি বেশি উৎপাদন করবে, এমন মেয়েকে বিবাহ করো, কারণ আমার উম্মত যদি বেশি হয় আমার মিছিল বড় হবে, পরকালে আমি বড় মিছিল দেখিয়া গৌরবান্বিত হব। আপনারা কি চান হাশরে মাঠে নবীজির মিছিল ছোট হোক? তাহলে মিছিল যদি বড় করতে হয় বিয়া কয়টা করবে? হেন বিয়া কয়টা? ডরে সাইটটা এরা দাল ধরে দিব তো, আর এ ওয়াজ যদি আমার বাড়িতে শুনে আমারও দরজা খুলতো ডহ, আমিও আসি বহুত অবস্থা। হ্যাঁ বন্ধ থাকবে বাড়ি, আর বাড়ি আমরা কি মরিও না, বাইর দরকার নেই, এরা বাড়ি যে পৌঁছাইব, এই এমনে থাক, যেমনে বাইয়ে কেছি এমনে রাখ, এলে তো আসবে আর হইতে আছে। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, মনে থাকবে প্রিয় মানুষেরা। এরপরে আরো একটা মজার কথা বলি, ওয়াজ সমাপনের দিকে চলে যাই রে ভাই, সেটা হচ্ছে অন্যকে পিতা বলা, অন্যকে পিতা বলা যাবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে বলেন, মানে দা ইলা গায়রাবি ওয়া হু ইয়ালামু আন্নাহু গায়রাবি ফাল জান্নাতু আলাইহি হারামুন, রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। যে ব্যক্তি অন্যকে আব্বা বলে দাবি করে, হায় হায় তার জন্য আমার মাওলার জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। মুসলমানদের আব্বা কয়জন? একজন, এত কম হইলে 300 আব্বা আছে বেটা, 300 আব্বা তো এত কম কেমনে রয়? মুসলমানের আব্বা কয়জন? 3 জন। 1 নম্বর আব্বা হচ্ছে আদম সফিউল্লাহ আদিফিতা, আল্লাহ জাল্লা শান ওনাকে নিজাতে বানাইছেন, খালাকাল্লাহু আদম আলা সুরাতি, আল্লাহ জাল্লা শান আদম সফিউল্লাহকে তার সুরতে বানাইছে। এ সুরাতিহি এর অর্থ করেছেন আয় ফেত্রাতিহি, আল্লাহর স্বভাব চরিত্রে। মানুষের মাঝে এমন কিছু এঞ্জেল নেচার আছে, ফেরেশতা চরিত্র আছে, যেগুলো আল্লাহর চরিত্রের সাথে মিলে যায়, আর কেউ কেউ বলেছেন আল্লাহর সুরতে আল্লাহ আদম সফিউল্লাহ রে বানাইছে, আল্লাহু আকবার। এইভাবে কর্দমাক্ত মাটি দিয়ে বানাইয়ে ব্রিকফিল্ডের মতো টোড়ামুন্সি বাজারে শুকাইয়ে দিছে 1000 বছর, কয় হাজার বছর, এটা একটু শক্ত হয়েছে। ওয়া খালাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখর, মানুষকে আল্লাহ শুকনো মাটি দিয়ে বানাইছেন, ফাঁকা মাটি, ফাখার মানে বাড়ি দিলে টন 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 টন, এটার নাম ফাখার, এটার নাম ফাখার। 1000 বছর পর সেসিসের ভিতরে আদম সফিউল্লাহ দেহের ভিতরে রুহু দিতে আছে, ইঞ্জিন ইঞ্জিন বয় আর কি, ইঞ্জিনে অন্ধকার দেখি কো, আল্লাহ আমি পাইতাম না, আমি কেমনে থাইয়া না, আল্লাহ আদমের বানাইয়া রুহু কে হুকুম কইরা, বললেন ঢুকো রুহু আদমের অন্তরায়, অন্ধকার দেখিয়া রুহু কান্দে, রুহু উহু উহু অন্ধকারে থাকা বিষম দায় গো,
সময় যায় ভেজ দুরুদ সোনার মদিনা, পড় দুরুদ সোনার মদিনা গো সময় যায় পড় দুরুদ সোনার মদিনা। রুহু কয় আল্লাহ অন্ধকার আমি কেমনে থাকতে হবে, একটু লাইট টেট সেলফের ব্যবস্থা করে না, আগুনের ব্যবস্থা করে, হায় হায় মোহাম্মদ সাল্লামের নূর দি, এটা জালে আর্থিং করে দি, লাইট লাগাই দিছে, সুবহানাল্লাহ, সামনের বছর শরম পকেটে থাক, 28তম 24তম মাহফিলে মারিস, জোরে বল হায় হায়, এই মোহাম্মদ সাল্লামের নূরে তো এই জগৎ আল্লাহ উজালা করেছেন, হুজুরের ফেসের নূর যারা দেখছে তারা রাজা হয়েছে। এই যে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহ, উনি ফেসের নূর দেখছেন, রাজা হয়ে গেছেন। ডোনাল্ড ট্রাম্পও দেখছে, রাজা হয়ে গেছে, সারা ওয়ার্ল্ডের রাজা। মায়ের খেবু কিনলে নবীজির বিশ্বাস করে না, মায়ের অংশাং খুশি, নবীজির ফেসের নূর দেখছে, রাজা হয়ে গেছে, মায়ের ছেলব কবর কি কি জন্য, হুজুর প্রতি ইমান আনে নাই যে এই জন্য। আর যারা হুজুরের কণ্ঠ দেখছে তারা কণ্ঠশিল্পী হইব, তারা বক্ত হইব, তারা নুরুনা লালা ইন্ডোকেশ্বর হইব, নবীর তরিকা গান না গাইলে মায় মায় কথা কয় না। আল্লাহ মুহাম্মদি নূর দিয়া রুহুকে জ্বালাইয়া বললেন ডুকু রুহু আদমের অন্তরায়, রুহু বলে মালেক সাই এবার কোনো চিন্তা নাই, রুহু বলে মালেক সাই আর তো কোনো চিন্তা নাই, ডুকল রুহু আদমের অন্তরায় গো সময় যায় ভেজ দুরুদ সোনার মদিনা, পড় দুরুদ সোনার মদিনা গো সময় যায় পড় দুরুদ সোনার মদিনা। কষ্ট হয় দুই নম্বর আব্বু হচ্ছে ইব্রাহিম খলিল্লাহ, আল্লাহ জাল্লা শানু বলেন মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের মুসলিম মিল্লার পিতা হচ্ছে ইব্রাহিম খলিল্লাহ, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। আমাদের নাম মুসলমান কে রেখেছেন, কে বলেন এ কথাটা, আল্লাহ, কে বলে এ আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল্লাহ। একদিন ফেরেশতারা কয় আল্লাহ আমরা ইব্রাহিমের খলিলুল্লাহ কোন, আমাদের কাছে কেমন কেমন লাগে, অন্তরঙ্গ বন্ধু তারে কর, আমরা তারে একটু পরীক্ষা করবো আসলে কেমনে সে আপনার বন্ধু হইলো। আল্লাহ কয় ফেরেশতারা তোমরা পারবে না আমার দোস্তরে পরীক্ষা করার জন্য, আমি অনেক পরীক্ষা করেছি, আমার দোস্ত আমার খলিল হইয়া গেছে, খলিলুল্লাহ হাবিবুল্লাহ রফিকুল্লাহ সাদিকুল্লাহ আনিসুল্লাহ হামিমুল্লাহ, সেই অর্থ একটু ফাঁক আছে, হাবিবুল্লাহ মানে আল্লাহ যার সাথে প্রেম করার জন্য একদি তাকে বলা হয় হাবিবুল্লাহ, আর খলিলুল্লাহ হচ্ছে যিনি প্রেমের পরীক্ষাগুলো দিয়ে গোলাপের কাঁটা শরীর ক্ষত বিক্ষত হয়ে আই লাভ ইউর ক্লাস উত্তীর্ণ হয়েছেন তাকে বলা হয় খলিলুল্লাহ, ঠিক না? অনেক পরীক্ষা দিয়েছেন তিনি, কষ্টের আর শেষ নাই, উনি দাওয়াতি কাজ করার কারণে নমরুদ অগ্নিকুণ্ডে দিছে বালা। জিবরাইল আমিন কো আল্লাহ কি শুরু করছেন আপনি গ্রামে, কো কি হয়েছে, আপনার দোস্তকে উলঙ্গ করে ফেলে দিচ্ছে অগ্নিতে, কয় উলঙ্গ করার আগে আগে পায়জামা পাঞ্জাবি এগুলা ড্রেস পরা জান্নাত থেকে নিয়ে, আমি ফায়ার সার্ভিস ফরিদগঞ্জ অফিসে ফোন করছি, কোনো অসুবিধা না, হ্যালো ফায়ার সার্ভিস 997 কে বলছেন, আরে বেটা স্ক্রিনে দেখা যায় না কে বলছে, ফায়ার সার্ভিস 13টা 9টা ইউনিটকে ফোন করলে কাম হবে না, ফায়ার সার্ভিসের যিনি মালিক তারে ফোন করতে হবে, আগে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ আগুন লাগছে কি করতাম, তারপর ফায়ার সার্ভিসে ফোন করতে হবে, মানুষ আগুন নিভানোর জন্য পাগল হয়ে যায়, আগুনের মালিকের একটা বারো ডাকে না, ঠিক কিনা, বাস ফায়ার সার্ভিসে ফোন দিতেছে আল্লাহ তাআলা শান, কুলনায়া নারু কুনি বরদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, বাস আগুন শান্তিদায়ক হয়ে গেছে, 50 দিন চালাছে নমরুদ যখন কি রে আগুন শক্তি নেই, কো শক্তি আছে না, না আছে, আগুনে ক গোলামের ফুতে দিঘায় বেনসন দিঘায় এলাম, তোরে বেনসনের ভিতরে ঢুকে টান মারবো, ঠিক না? আগুন কার কথা শুনে, আরো জোরে, আমার যে সমস্ত সোনা বন্ধুরা আগুনের পূজা করে কোনো লাভ হবে না,
আগুনকে যিনি নিয়ন্ত্রণ করে তার পূজা করতে হবে, কথা ঠিক কিনা? ষাট বছর সত্তর বছর যদি আগুনকে পূজা করেন, এরপরে যদি বলেন আগুন তোমাকে খোদা বলেছি একটু টেস্ট করব, তুমি আমার রক্ষা করো কিনা মরার পরে, জিন্দা অবস্থা একটু টেস্ট করি, আগুনে বলবে হ্যাঁ ফাইয়ালেছি একটু জ্বালাইয়া লয়, আমার বন্ধুরা বুঝলো না, বুঝলো না, ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ বেঁচে গেলেন, এভাবে অনেকগুলো পরীক্ষা দিয়ে তিনি উত্তীর্ণ হলেন। ফেরেশতারা ফেরেশতাদেরকে বললেন তোমাদের প্রতিনিধি দলনেতা কে হবে? সবাই শনাক্ত করলো জিব্রাইল আমিনে রেফার করেন, আল্লাহ আপনি একটা প্রশ্ন আউট করে দেন, আপনি প্রশ্নটা দিলে ভালো হইব, তার ধরতে সুবিধা হইব। অসুবিধা না, আগের প্রশ্ন তো আমি করছিলাম, একশো নম্বরে দুইশো ভাইয়া বইছে, এবারের প্রশ্ন আমি দিলাম, তবে ফাইরবে না ধরো প্রশ্ন দিলাম, আমার দোস্ত ফরিদগঞ্জ তাম্রশাসন ওখানে পাহাড়ের পাদদেশে দুম্বা সরাইতে আছে আমার কলেল, যাইয়া আমার নামে একটা হাঁক মারবা, প্রশ্নটা শিখাই দিছে আল্লাহ সুবহানাল্লাহিল মুলকে ওয়াল মালাকুতে সুবহানাল্লাহিল ইজ্জাতে ওয়াল আজমাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে ওয়াল কিবরিয়াতে ওয়াল জাবারুত। জিবরাইল মানুষের সুরদরিটা পড়লো সুবহানাল্লাহিল মুলকে, আমার মাওলার জন্য সমগ্র জগতের পবিত্রতা, ওয়াল মালাকুত অল সবরেন্টি তার জন্য, আসমান জমিনের সকল সবরেন্টি ফাওয়ার অল ইন অল তার জন্য, ওয়াল জাবারুত ওয়াল কিবরিয়া সকল প্রশংসা অহংকার আমার আল্লাহর জন্য। এই সুন্দর প্রশংসার বাক্য শুনে ইব্রাহিম খলিলুল্লাহ নিজে পাগল পাড়া হয়ে গেলেন, মোহিত ছিন্ময় তন্ময় হয়ে পাগল পাড়া হয়ে হুঁশ ফিরে আসার পর তাকে জড়াই ধরলেন, বাইরে ভাই তোদের বাড়ি কোথায় রে, তুই কি সাইমন শিল্পী গোষ্ঠীর লোক কিনা বুঝলাম না, এত সুন্দর কণ্ঠ রে তোর কণ্ঠে আমার মাওলার নাম শুনলে আমি ঠিক দেখতে পারি না রে ভাই, একটু ক একটু আগে যে কথাটা কইছিলি একটু ক, কইলে আপনি আগরে কি দিবেন পুরস্কার, আমারে কি দিবেন, আমার যে হাজার হাজার দুম্বা আছে সব দুম্বা তোমাকে দিয়ে দেব, নিয়ে যাও, তবু আমার মাওলার নাম একটাবার শোনাও। আবার ভদ্রলোক শুনাই দিলেন সুবহানাল্লাহিল মুলকে ওয়াল মালাকুতে সুবহানাল্লাহিল ইজ্জাতে ওয়াল আজমাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে ওয়াল কিবরিয়ায়ে ওয়াল জাবারুত। আয় হায়, তিনি শুনে বেহুশ হয়ে গেলেন কেঁদে কেঁদে, হুঁশ ফিরে এসে তাকে জড়াইয়া ধরলেন, ভাই রে ভাই তোর কণ্ঠে আমার মাওলার নাম শুনতে গেলে এত ভালো লাগে রে ভাই, একটু বলস না আবার বল কো আপনি কি দিবেন, দুম্বা তো শেষ, এত হাজার দুম্বা সরাইতে তো কামলার দরকার, বদলার দরকার, রাখালের দরকার, আমি আজ থেকে তোমার রাখালি করব, তবু আমার মাওলার নাম আর একটা বার শোনাও না রে ভাই। আবার ভদ্রলোক শুনাই দিলেন সুবহানাল্লাহিল মুলকে শেষ পর্যন্ত, শোনানোর পর তিনি বললেন আমার দুম্বা টুম্বার দরকার নাই, যা পেয়েছি সব আপনাকে গিফট করলাম। ইব্রাহিম খলিলুল্লাহ চিৎকার দিয়ে তাকে জড়িয়ে ধরিয়ে বললো, ভাই রে ভাই তুই কি মানুষ না, অন্য কি এত কোটি টাকার দুম্বা তুমি ফ্রি পেয়েছো, আবার আমাকে কেন দিয়ে যাচ্ছ বুঝলাম না, তুমি কি? আস্তে করে পকেট থেকে আইডি কার্ড বের করে দেখায়, আই এম জিব্রাইল। কো ভাই জিব্রাইল রে, তুই বুঝি আমার এই পাগল করলি রে ভাই, কজুর পাগল নয় আমরা সব ফেরেশতারা চ্যালেঞ্জ করেছি, আল্লাহ কেন আপনাকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করছে পরীক্ষাটা করব আমরা জেনে নেব, আসলে বুঝলাম আসলে আপনি সত্যিকার আল্লাহর কোলেল, আপনার সামনে আল্লাহর নাম বললে আপনি নিজের সব কিছু উজাড় করে দিয়া দেন। আমরা আমাদের সামনে আল্লাহর নাম পাঁচবার বলে, আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার, আমরা এসে আমার আল্লাহকে একটা সেজদা দিতে পারি না, সেজদা দিয়ে যদি বলি সুবহান রাব্বিয়াল আলা, সমস্ত বড়ত্ব মাননীয় মহামান্য আমার আল্লাহর জন্য, আমার আল্লাহর রহমতে হাত দিয়ে আমাদেরকে মুছিয়া দিয়া গো বান্দা, আমাকে সেজদা দিয়েছিস মসজিদে কথা দিলাম, আমি আল্লাহ তোকে জাহান্নামে নিয়ে ছাড়বো না, সুবহান জান্নাতের মালিক আমি বানাইয়া দেব। ইব্রাহিম খলিলের সন্তানেরা আছে, ইব্রাহিমের মতো মহব্বত নাই, আল্লাহ একবার বললে তুমি দোকানে কিভাবে থাকো, ঘরে কিভাবে তুমি শুয়ে থাকো আমার আল্লাহকে সেজদা না দেওয়া পর্যন্ত, ঠিক কিনা? ঘরে নামাজ নাই, আম্মাজিরাও পড়ে না, অনেকেই নামাজ মিস দেয়, এবাদত নাই তো মুসলমানের, আল্লাহ দিবি দিবে কিভাবে? তাইলে আমাদের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ এগেল কয়জন, আর জোরে তিন নম্বর আব্বা হলো যে আব্বার বরকতে উসিলাতে আমরা এই পৃথিবী ছকে দেখেছি, তাম্র শাসন এসেছি, আমার কলিজার টুকরা জন্মদাতা আব্বা, তাহলে ল্যাংটা বাবা কেল্লা বাবা আরো কি কি বাবা সব কি বাবা,
বুয়া বাবা কি বাবা কেল্লা বাবা তালা বাবা ভাই সব দেখছেন কিনা শিকল বাবা বাইরেছি ফেসবুক শরীফে দেখা যায় শিকল বাবা তালা বাবা বস্তা বাবা বউ বাবা বউ সাজ্জি আর কি ওরে মামা বিশ্ব বাবাও আছে তো বাবা অর্থ কি বাংলাতে বাবা কি বুঝো এটা কোন ভাষা আরবিতে আবুন মানে বাবা এখানে দুই অর্থ হয় জি আবু হুরায়রা আর জি হুরায়রা বেয়ালোয়া বেয়ালওয়ালা আবুল খায়ের আর জিল খায়ের আবুন মানে এখানে বাপন ওয়ালা হয় কল্যাণওয়ালা তা আপনারা যে আব্বা বলতেছেন ভুল বুঝবেন না আমাকে এটা কোন আব্বা কি ঘটনা কি তা কইলাম ল্যাংটাকে কেন বাবা বলো কইছো ল্যাংটার ভিতরে ভূত আছে কইলাম যা আছে ভিতর বাইরে আর তো দেখাই রেখছি কই আর কি আছে কথা কয় না আব্বা কয়জন আর জোরে আর সব বাবা বুয়া বুয়া গো বাবারে কয় কেল্লা আইবা ও কেল্লা বাবা আইবা বলে হে আইলা না রে ভাদ্র মাসে তাহলে রো পিঠা কেল্লা তুমি খাইবা বলে বইলা গেলা রে কেল্লা আইবা আইবা বলে আইলা না কথা কয় না বাবা বলে ভাদ্র মাস হয় তালের পিঠা খাইবার বলছে কো বাবা আইলা না কি কই মুসলমান পাগল ছাগলের মতো হয়ে যাচ্ছে আব্বা তো নির্ধারণ করে দিছে আল্লাহ এখন আরো আছে ধর্মবাপ আপনি আমার ধর্মে ভাই লাগে এটা কোন কিতাব থেকে আনছে এটা তো কোরআন সুন্নাতে নাই আরো এক বাবা হচ্ছে উকিল বাপ ফরিদগঞ্জে আছে কিনা জানি না আমার চৌদ্দগ্রাম শরীফে এটা বেশি আছে গ্রাম্য ভাষায় বলে আর কি উইল বাপ বিয়ে শাদিতে মেয়ের বাপ হবে উকিল হবে কে তার আব্বা বা তার বড় ভাই বা তার নানা বা দাদা অথবা চাচারা আফসারি যাই আবার বাপ হইব এই ফাইজলেমি ভাইলো কই হবেন এই উকিল বাপ এ না তার নিজের থেকে উকিল হবে উকিল বাপ বলতে কিচ্ছু নেই বাপ আবার আইলো উকিল হবে কি হবে বিবাহের ওয়াকিল শব্দটা বিবাহের ওয়াকিল আরেক বাপ আছে পালক সন্তানের বাপ ওই ফরিদগঞ্জ ক্লিনিক থেকে সেখানে চুরি করার দুইটা তরিকা জামাই বউ পুত্রকে বলা হয় জামাই আর মেয়েকে বলা হয় মেয়ে শিশুকে বলা হয় বউ জামাই হইলো 30,000 বউ হইলো 20,000 টাকা ওই চুরি করে দি ক্লিনিক থেকে অনেক সিস্টারেরা বাংলাদেশে না এটা অন্য রেট আছে তো এখান থেকে সন্তান চুরি করি আনি তাম্র শাসন আপনি পারলেন এই মেয়েটা যদি বড় হয় এই মেয়ের সাথে আপনি দেখা দিতে পারবেন না হারাম হবে আর আপনার এই ছেলে যদি বড় হয় আপনার ওয়াইফ এই ছেলের সাথে দেখা দিতে পারবে না ঠিক কি না আমার লাকসাম শরীফ হয়ে কেসটা আছে পালক সন্তানকে সব সম্পদ জবিল বুরুজ 12 জন 12 অ্যাকাউন্টে সম্পদ দিবে যদি আপনার ওই 12টা অ্যাকাউন্ট না থাকে আসাবা হিসেবে আপনার এই স্বাস্থ্যবাইদেরকে সাসা এই সম্পদের মালিক হবে আপনি আরেকজনের কোথায় থেকে চুরি করি না জারগা ফোলানা জারগা মাইয়া আনিফা আলী এর সব দিয়া দিলেন এই পাইজলামি করতেন কইছে কে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এতিমদেরকে প্রতিপালন করো আনাওয়া কাফিলুল ইয়াতীমে কাহা তাই আমি এবং এতিমের অভিভাবক এইভাবে একসাথে জান্নাতে এক প্ল্যাটফর্মে থাকবো সুবহানাল্লাহ কাজী সাহেব জীবনের সকল সমুদয় অর্থ ব্যয় করে দিচ্ছেন আর আমরা তো মনে করতেছেন যে কামাই লই যেতেছি লাখ লাখ টাকা কামাই কি করি এর এটা দেখেন না কামাইও এগুলো আল্লাহর রাস্তা খরচ করব কোন বক্তা কোন আলেম সিনেমা হল বানায় নাই বানাইছে কলকারখানা দিছে থনমে আপনার কলকারখানা এগুলো লই চিন্তা করেন মাথা আল্লাহ আমাদেরকে দেয় নাই আমরা এই সমস্ত টাকা পয়সা দিয়ে জাতির জন্য মদিনার বাতি প্রতিষ্ঠান করব ইনশাআল্লাহ আর মনের মতো খরচ করি খাইতে পারি না ঠিক আছে এদিন এক শিল্পীরে আমি 1 উমরার টাকা দিয়ে দিছি যতই দিন জীবন দিয়ে লাইলে কবু হুজুররা ফিসার ইনি কাইন না দেইন না এদিন ইউটিউব শরীফ খুলি নেটে একটা গান দেখলাম আর কি আমার খুব ভালো লাগছে তোরা আবার চাস না বুঝছ না এটা আমরা তো গবেষক আঙ্গুল্লা জায়েজ না এরপর আঙ্গুর নসিবে মাইর আছে খাজা ভাই কি গান টইলে শিল্পী গাইতে আছে দক্ষিণা বাতাস পশ্চিমেতে যাও প্রশ্ন করলো শিল্পীরে কি দক্ষিণের বাতাস উত্তরে আসবো তুমি পশ্চিমে ফাটাওছে ঘটন হলো বাতাসের কোনো পাসপোর্ট ভিসা লাগে না সে মদিনা তৈব বাজে আমার সালাম দিব নবী কেমন আছো জানিয়ে আইব আমি এত খুশি হয়েছি একটা সপ্তাহ কাঁদছি গানটা উনি শিল্পীর নম্বর ফাইন্ড আউট করছি মশিউর ভাইয়ের মাধ্যমে কইলাম আর বাতাসের কাছে সালাম দেওয়া লাগবে না তুমি বিমানে করে 1,000 মাইল স্পিরিটে 33,000 ফুট উপরে তুমি যাই মদিনা শরীফ সালাম দিয়ে কাবা শরীফে এত কাপ করো মাল ধরো মাল এক সাইকে দিছি মারি
বুঝছিস নি, এক সাগে দিছি মারি মাল তো তোকে আমার কি, আমার তো বুঝছো এক রাতের বসে আনা কাজই, কিন্তু কিন্তু মাল দেয় না আমার ওই বন্ধুর ওস্তাদ তো, এই জন্য আমি ওস্তাদ বলি, এ কারণে ফাইয়া যায় আর কি। আজ এক মাল রেট উনি সেরফা গেছে তিনবার, আসলে তো এই রেটে বেচা কিনে হয় আফসারি খবর নাই, কারণ আল্লাহ দানিও মাল লমু মাল খরচ করমু, তুই প্রশ্ন করার কেউ নেই। আমি এমবিবিএস ডাক্তার হইলে তো ডেলি 4-5 লাখ টাকা কামাইতাম, ওইতাম নেই রে, ওকালতি করলে তো বেটা 10 লাখের কম পর থেকে আসতাম না, আমি মেধা দিছি আল্লাহ, আমি এটা পরিশ্রম করতেছি, ওরে কথা ওরে 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 ঠিকই না। দক্ষিণা বাতাস পশ্চিমেতে যাও, কারণ সেথায় আমার নবীর বাড়ি, সেথায় আমার আল্লাহ নবীর বাড়ি, একটা খবর যদি পাও পশ্চিমেতে যাও, ওরে দক্ষিণা বাতাস পশ্চিমেতে যাও, আল্লাহু আকবার, ওরে বাতাস কইও খবর নবীজি রে ভুলি নাই গো তারে, তাহার কথা মনে হইলে বুকের ব্যথা ওয়ারে, কইও খবর নবীজি রে ভুলি নাই গো তারে, তাহার কথা মনে হইলে বুকের দরদ বারে, দিব্যি দিলাম না করিলে, দিব্যি দিলাম না করিলে, মাথার কি রাখাও পশ্চিমেতে যাও, ওরে দক্ষিণা বাতাস পশ্চিমেতে যাও, আল্লাহু আকবার, ওরে বাতাস তোমার কাছে একটা দাবি রাখি, নবীজি রে ছাড়া আমি কেমন করে থাকি, ওরে বাতাসে তোমার কাছে একটা দাবি রাখি, নবীজি রে ছাড়া আমি কেমন করে বাঁচি, এই খবর ডাকিয়া তারে, এই খবর ডাকিয়া তারে, আরেকবার বুঝাই পশ্চিমেতে যাও, ওরে দক্ষিণা বাতাস পশ্চিমেতে যাও, সেথায় আমার নবীর বাড়ি, সেথায় আমার আল্লাহর নবীর বাড়ি, একটা খবর যদি পাও পশ্চিমেতে যাও, ওরে দক্ষিণা বাতাস পশ্চিমেতে যাও, আল্লাহু আকবার। এই হলো গান প্রিয় বন্ধুরা, চুরি সন্তান ওই সন্তানের পালক, বাবা হওয়া যাবে না, কবিরা গুনা মনে থাকবে। তাইলে বাবার ব্যাপারে যত সমস্ত বাবা আছে এগুলা সব থেকে আমাদেরকে কি করতে হবে, ফুত পবিত্র থাকতে হবে, আমাদের আকিদা পবিত্র করতে হবে, পড়ি আমরা আমিন। তারপরে আমরা আরো একটা ভুল করি, সেটা হচ্ছে বিভিন্ন দিবস উদযাপন করি, ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস, এসো এ বৈশাখ বৈশাখ আইও আইও, বৈশাখের একটা বার মানা করেন দেখবেন এরপর চলিয়ে বৈশাখ আসিও না আসিও না, ঠিক না, আল্লাহ কও তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই সে দিন আমি মানুষের মাঝে পরিবর্তন করি, ইন্না ইদ্দাত শুহুর ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান, আমি আল্লাহর কাছে মাস হচ্ছে 12টা, কয়টা তাইলে মাস দিন সব সৃষ্টি করছেন কে, আল্লাহ। তো তুমি বৈশাখে বলো বিশ্ব ভালোবাসা দিবস, যক্ষা দিবস, কাজ দিবস, বিশ্ব ফাট দিবস, মুলা দিবস, বায়ন দিবস, সাদা ছড়ি দিবস, বাঁশ দিবস, এগুলো পাইলা কই, আল্লাহ কয় আমি বিশ্ব কেয়ামত দিবস একটা রাখছি, এই কেয়ামত দিবসের নাম আল্লাহ 140 রকমের নামকরণ করেছেন, ইয়ামুল কেয়ামা, ইয়ামুল মহাসাবা, ইয়ামুল মাসআলা, ইয়ামুল হাসরা, ইয়ামুল মোসাবেকা, এর দিন সম্পর্কে একদিন শুনাই দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সারা বিশ্বের আমার যত ভক্তবৃন্দ রয়েছেন আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, মুহাদ্দিস আফসারিজ ওয়ার্ল্ড, বিআইজিবিডি, এরপরে ফেসবুক পেজ, প্রত্যেকগুলোর এই লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন।